দর্শক স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্রে আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস জনতন্ত্র গণতন্ত্রে আজ আমরা আলাপ করব চালের বাজার নিয়ে চালের বাজার নিয়ে চাল বাজার আজকের আলোচ্য বিষয় শুধুমাত্র চালের বাজারে নয় সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে মূল্যবৃদ্ধি তা নিয়ে কিন্তু গত কয়েক মাস ধরেই অবিশ্বাস অবস্থা ঠিক সেখানে চাল সবথেকে প্রয়োজনীয় যে পণ্য খাদ্যপণ্য সেটি হচ্ছে চাল বাংলাদেশের মানুষের জন্য এ নিয়েও কিন্তু অনেক কথা চলছে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীও এ নিয়ে তার বক্তব্য জানিয়েছেন কিংবা চালের বাজারে চালবাজি যাতে না হয় সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও বলেছেন তিনি আজকে এ বিষয়ে আলাপ করব আমার সঙ্গে এই মুহূর্তে দুজন অতিথি যুক্ত রয়েছেন এইচ এম শফিকুজ্জামান মহাপরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অতিরিক্ত সচিব বাণিজ্য মন্ত্রণালয় তিনি যুক্ত হয়েছেন এরই মধ্যে খোরশেদ আলম সভাপতি অটোরাইস মিলস ওনার্স অ্যাসোসিয়েশন তিনি যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে এছাড়া আরও কয়েকজন অতিথি যুক্ত হওয়ার কথা রয়েছেন যুক্ত হওয়ার সাথে সাথে পরিচয় করিয়ে দেবো আমি আপনাদের সঙ্গে দর্শক আমি আলোচনায় যেতে চাই আমি শুরুতে এইচ এম শফিকুজ্জামান আপনার কাছে আসতে চাই মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন এই বিষয়ে আসছি চালের বাজার এই মুহূর্তে যে প্রেক্ষাপটটি আপনার দৃষ্টিতে আসলে কি অবস্থা কেন এই প্রেক্ষাপট তৈরি হয়েছে যেটি বলা হয় যে বোরো মৌসুম হচ্ছে বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ মৌসুম এবং সবথেকে বেশি যে উৎপাদন হয় সেই মৌসুম এটি ঠিক এই সময়ে এসেও চালের বাজার কেন স্বাভাবিক থাকছে না কি মনে হয় এইচ এম শফিকুজ্জামান প্রথমত যে জিনিসটি আমি বলতে চাই যে অস্বাভাবিক হওয়ার কোনো কারণই নেই তারপরও কিন্তু আপনার অস্বাভাবিক হয়েছে সেটি একটি যদি আমি যেটা মাননীয় প্রধানমন্ত্রী যে রেফারেন্স দিয়েছেন ক্যাবিনেট মিটিং এ গত সোমবার তিনি একটি নির্দেশনা দিয়েছেন এবং তার লক্ষ্যে আমাদের কিন্তু খাদ্য কৃষি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়গণ এবং সচিব স্যাররা কাজ করছেন তবে তেলের প্রেক্ষাপট আর চালের প্রেক্ষাপট কিন্তু ভিন্ন যেহেতু তেল আমরা অনেকটাই আমদানি নির্ভর এবং সেটা বিশ্ববাজারের সাথে তেলের বাজারের এখানে ইম্প্যাক্ট পড়ে আমাদের যেহেতু ট্রেড বেড়ে গেছে বিশ্ববাজারের দাম বেড়ে গেছে সেগুলো ইস্যু হতে পারে কিন্তু চাল আমরা উৎপাদন করি এবং আপনি রাইটলি বলেছেন আমাদের এখন বোরো মৌসুম চলছে এবং বোরো মৌসুমটা হলো এমন একটা মৌসুম যেটি আমাদের বছরের চাহিদার অর্ধেকটা কিন্তু এই সময় উৎপাদন হয় আমাদের অলমোস্ট ধরেন 2 কোটি 10 লক্ষ টন আমাদের লক্ষ্যমাত্রা এবং সেটা যদিও সুনামগঞ্জ বা আমাদের যেটা ঘূর্ণিঝড় হলো সুনামগঞ্জের বন্যা এইসবে হয়তো একটু আপনার ক্ষতিগ্রস্ত যেটুকু হয়েছে কিন্তু তারপরেও কিন্তু আমাদের উৎপাদন মোটামুটি আমাদের যেটা চাহিদা বা আমাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী হয়েছে তারপরে কেন চালের বাজার অস্থির সেটাই হলো বড় প্রশ্ন অস্থির হওয়ার আমি কোনো কারণ দেখি না কিন্তু তারপর বাস্তবতা হলো যে গত 10-15 দিনে বা আপনার 7 থেকে 8 টাকা করে বেড়ে গেছে তো এইটি যে আমার মূলত যে জিনিসটা আমি একটু বলি যেটা এই খাদ্য মন্ত্রণালয় মূলত তাদের অ্যালোকেশন অফ বিজনেস অনুযায়ী চালের বিষয়টা তারা দেখভাল করে এবং বাণিজ্য মন্ত্রে আপনারা জানেন যে এসেনশিয়াল কমোডিটি অনুযায়ী আমরা যেটা আছে যে সেক্ষেত্রে আমরা বিশেষ করে ইম্পোর্ট ইনভল গুলোই আমরা কাজ করতাম তা এখন যেটা যেহেতু আমরা একই সাথে কাজ করছি সেখানে আমি গতকালকে আমাদের ভোক্তা অধিকার অধিদপ্তরের প্রতিটা জেলায় আমি একটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি তারা কিন্তু অলরেডি মাঠে নেমেছে মাঠে নেমে তারা মূলত তথ্য সংগ্রহ করছে এবং যে তথ্য সংগ্রহ করতে গিয়ে কিছু ক্ষেত্রে আপনারা যেটা মিডিয়ার মাধ্যমে আপনারা দেশবাসীকে জানাচ্ছেন বা আপনারা তুলে আনছেন যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যেটা হলো একদম খুচরা বা পাইকারি বাজারে তারা দেখা গেল আগের যে মূল্যের চাল কেনা আছে এবং স্লিপ অনুযায়ী যেটা কেনা আছে তারাও এই মানে কি বলবো যে এই বাড়তি দামের কারণে তারা কিন্তু সেটাকেও বাড়িয়ে দিচ্ছে এটা হলো একটা আপনার একদম খুচরা এবং পাইকারি বাজারের কথা এর আগে যারা যেগুলো আমাদের যে এলাকাগুলোতে চাল উৎপাদন হয় মূলত আমরা যদি ধরি যে দিনাজপুর বেল্ট থেকে শুরু করে জয়পুরহাট নওগাঁ ইভেন আমরা যদি বগুড়া হয়ে আমরা সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া ভেড়ামারা বা এই আপনার যেটা ঈশ্বরদীপ এইসব জায়গায় আসলে যেটা হয় যে চাল উৎপাদনের পাশাপাশি এখানে কিন্তু অনেক রকম মিলাররা আছেন যারা আসলে মিল পর্যায়ে চালগুলো হাসিল করেন বা এরকম অনেক অটো রাইস মিল বা এগুলো তৈরি হয়েছে এবং বিগত বছরগুলোতে কিন্তু এখানে যেটা আছে তারা ধান সংগ্রহ করতো এবং তারা এটাকে বাজারজাত করতো এই বছরের প্রেক্ষাপটটা একটু ভিন্ন দেখা যাচ্ছে এবং আমাদের খাদ্যমন্ত্রী মহোদয় আজকে তিনি এটা ক্লিয়ার করেছেন যে কিছু কর্পোরেট গ্রুপ এখানে ঢুকে গেছে এবং কর্পোরেট গ্রুপরা তারা যিনি 6টার নাম উল্লেখ করেছেন তারা প্রচুর পরিমাণ চাল মজুত করছে এবং এটাকে প্যাকেট করে তারা অতি বেশি দামে বিক্রি করছে এবং তাদের আসলে যে জিনিসটা হয়েছে কি যে তারা মূলত এখানে এই বড় যেহেতু তাদের ইনভেস্টমেন্ট অনেক বেশি এবং তারা প্রচুর পরিমাণ মজুদের মাধ্যমে এখানে অনেক ক্ষেত্রে
আবার সেই যে তেলের ক্ষেত্রে যেমন আপনারা বলেন যে 5টা 6টা রিফাইনারি মনোপলি বলেন বা সিন্ডিকেট বলেন বা এরকম মানে একটা তারা বাজার কন্ট্রোল, এটা বোধহয় এরকম একটা বিষয় মানে এখানে লক্ষ্য করা যায়। আপনাদের আপনারা তো অনুসন্ধান করছেন, যেটি বলছিলেন জনাব এইচ এম শফিকুজ্জামান, আপনারা অনুসন্ধান করছেন, আপনাদের অনুসন্ধানে এখন পর্যন্ত যতটুকু পেয়েছেন তথ্য কি মনে হয়, প্রত্যেক বাড়িতেও এক একটা পক্ষকে দোষ দেওয়া হয়, কোনোবার বলা হয় মিলাররা চাল মজুত করেছেন, অনেক সময় খুচরা ব্যবসায়ীরা চালের দাম বাড়িয়ে দিয়েছেন এটি বলা হয়, এবার আবার কর্পোরেট কয়েকটি প্রতিষ্ঠানের নাম আসছে, আসলে এবারে তথ্যটা এখন পর্যন্ত কি এসেছে আপনাদের অনুসন্ধানে কি বলছে? আমরা আসলে এটা তো খাদ্য মন্ত্রণালয় মূলত মূল কাজ করছে এবং তারা 8টা টিম গঠন করেছে, আর আমরা মূলত যেটা জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে আমরা গতকাল থেকে মাঠে নেমেছি, গতকাল এবং আজকে সেখানে আমাদের যে তথ্যগুলো আছে সেটা তেলের মতো এখানেও ব্লেম গেম শুরু হয়ে গেছে। আপনার যেমন পাইকারি পর্যায়ে বিভিন্ন জায়গায় মার্কেটে অভিযান করে যেটা দেখা গেল সেখানে আমাদের তারা বলছে যে তাদের কাছ থেকে অ্যাডভান্স টাকা নিয়েছে কিন্তু সরবরাহ করেনি, তাহলে অ্যাডভান্স টাকা যে মিলাররা নিয়েছে, আমরা এখন মিল পর্যায়ে ওই তথ্যগুলো নিয়েছি এবং সেই জেলার মিলগুলোকে আমরা দেখছি যে এই যে তারা সরবরাহ করে তাদের কি মজুদ কি আছে কি নাই, তাদের যদি মজুদ থাকে তাহলে তো সেই অ্যাডভান্স টাকা নিয়েছে সেটা তো সরবরাহ করার কথা। আরেকটি জিনিস যে ধরেন আমরা আজকে একটা জিনিস ফাইন্ডিংস আমরা পেলাম, আমি ঠিক এই মুহূর্তে বরিশালে আছি, এখানে আমাদের অফিসার থেকে পাঠিয়েছিলাম, এখানে বরিশালের যে বড় যে বাজার এখানে পুরানো বাজার বলে, সেখানে দেখা গেল আপনার 2410 টাকা করে চাল কিনেছে আগে এবং পরবর্তীতে এটা দাম বেড়ে গেছে 2510 বা 2610, এখন সেই আগের চালটাও কিন্তু তারা বাড়িয়ে দিচ্ছে, এটা একদম মানে আপনার পাইকেই পড়ে। জি জনাব এইচ এম শফিকুজ্জামান, আমি আরো একজন অতিথি যুক্ত হয়েছেন, একটু নিয়ে নিতে চাই ওনাকে আমাদের সঙ্গে, আমি খোরশেদ আলম, জনাব খোরশেদ আলম যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, সভাপতি অটো রাইস মিলস ওনার্স অ্যাসোসিয়েশন। আমি জনাব খোরশেদ আলম শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। জি এইচ এম শফিকুজ্জামান, জি আমি আসছি আপনার কাছে, আমি এইচ এম শফিকুজ্জামান যেখানে ছিলেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটি হলো যে এখন কিন্তু তেলের মতো আবার সেই ব্লেম গেমটা শুরু হয়ে গেছে। জি এই ব্লেম গেমের গেমটা কি? জি ব্লেম গেমটা কি, আমরা এখনো যেটা হয়েছে যে বলছে যে চাল সরবরাহ মিলাররা কমিয়ে দিয়েছে, তো এই যে তথ্যটা এটা আমরা যাচাই করছি। আর যে জিনিসটা একটা জিনিস বলা হচ্ছে সেটি হলো যেটা খাদ্যমন্ত্রী মহোদয় বললেন যে কর্পোরেট গ্রুপ ঢুকে গেছে এবং আপনারা এখন যদি দেখেন ধানের দাম কিন্তু অস্বাভাবিক বৃদ্ধি কিন্তু হয়ে গেছে, যেটা হলো এখন আমি যেটুকু খবর পেলাম যে 1200-1300 টাকা ধানের মল, এখন সেটা উৎপাদন খরচের সাথে এটা কি অস্বাভাবিক বৃদ্ধি কিনা, বা এই বড় কর্পোরেট গ্রুপ কি বাজারটাকে ধানের বাজারটা অস্থির করে দিল কিনা। তা আমাদের মূল লক্ষ্য হলো যে আমরা অলরেডি আমরা সিদ্ধান্ত নিয়েছি জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে, আমরা 6টা কর্পোরেট গ্রুপকে আমরা চিঠি দিচ্ছি আগামীকালকে, সেই চিঠিতে আমরা মূলত তাদের 1 মাসে তারা কতটুকু মজুত করেছে এবং তারা কতটুকু সরবরাহ করেছে সেই জিনিসটা আমরা তথ্যটা নিচ্ছি। এর বাইরে আমাদের প্রতিটা জেলাগুলোতে আমি যেটা বললাম যে বেল্টগুলোতে আপনার এই চালের যে আপনার মিলগুলো আছে বা যেখানে চাল এই মজুদ করা হয়, আমি সেই নর্থ বেঙ্গল থেকে শুরু করে কুষ্টিয়া বা এই বেল্টার কথা যেটা বললাম সেখান থেকে তথ্য নেওয়া হচ্ছে যে এখানে মিলাররা কতটুকু মজুদ করছে বা তারা কেন মানে কোন পর্যায়ে আসলে এই চালগুলো আটকে আছে। চাল কিন্তু আপনার ধন্যবাদ। জি খোরশেদ আলম বলুন, আমি শুনতে পাচ্ছি। জি শুনতে পাচ্ছেন, ধানের মূল্য যেভাবে মৌসুমে বৃদ্ধি পেয়েছে এটা অস্বাভাবিক একটা বিষয়। আমাদের এই অবস্থা কোনোদিনই হয় নাই যে পাকিস্তান থেকে শুরু করে এখন বাংলাদেশের কাছে পৌঁছান কষ্ট করতে পারলাম, এই পর্যন্ত কোনোদিন এই ঘটনা ঘটে। আসলে কি হয়েছে জানেন, যে আমরা যে জিনিসটা বরাবর আপনাদের এই চ্যানেলের মাধ্যমেই আমি বলে আসছিলাম যে এই কর্পোরেট ব্যবসায়ীরা কিন্তু চালের ব্যবসায় ঢুকে গেছে, এই গ্রুপ গুলো যখন চালের ব্যবসা করছে তখন থেকে আমি বলে আসছি এটাকে এদেরকে যদি নীতিমালা করে এদেরকে যদি এই ব্যবসা থেকে যদি ফিরিয়ে রাখা না হয়, ব্যবসা করার সবার অধিকার আছে,
এই কথার আবার আমি উদাহরণ দিয়ে বলবো যে সে ব্যবসা করার অধিকার থাকলে সবাই সব ব্যবসা করতে পারবে না, এদের কথা নীতিমালা হওয়া উচিত বলে আমি মনে করি। কারণ আপনি দেখেন এই কর্পোরেট ব্যবসায়ীরা আচার থেকে চাটনি থেকে শুরু করিয়া চিড়া মুড়ি থেকে শুরু করিয়া সব ধরনের ব্যবসা তারা করতেছে, লবণ বানাতেছে তারা, চিনি বানাচ্ছে তারা, এবং দেখেন তৈল বানাচ্ছে তারা, লবণ চিনি তৈল দিয়ে যে ধরনের তেলস্মৃতি ঘটছে সেটা আমরা প্রত্যক্ষ দেখতেছি, সেটার ভুক্তভোগী আপনারা যারা এখানে চ্যানেল আছেন সবাই এর ভুক্তভোগী, আপনারা প্রত্যেকটা পরিবারের ভুক্তভোগী। এখন আসছেন চাউলে, এখন তারা কোটি কোটি টাকা, শুধু কোটি কোটি নয় শত শত এবং হাজার হাজার কোটি টাকা নিয়ে এখন চাউলের বাসা কামছে। এখন ব্যবসা যাদের হাতে ছিল ব্যবসা তাদের হাতে নাই, মিল মালিকদেরকে সবসময় দোষারোপ করা হচ্ছে, এটা আমি হলে তাই করতাম। কারণ তারা মিলেরা কিন্তু চাল উৎপাদন করে, কিন্তু বাট মিলাদের কাছে এই আপনি এখন যান, আমার মনে হয় যে 16,000 আছে হাসকিন, আর 1200 উপরে পারে 1300 কাছাকাছি আছে অটো হাইস্পি, তার ভিতরে যে দেখবেন যে সর্বোচ্চ 50টা মিলে যাইয়া ধান পাবেন, কিন্তু এছাড়া কোনো ঘরে এখন কোনো ধান নাই, প্রত্যেক দিন কিছু ধান কেনে কিন্তু তারা আবার চাল তৈরি করে বাজারে দেয় সেখানে। তার কারণ এইখানে বড় ধরনের একটা বৈষম্যের সৃষ্টি হয়েছে। জি, এই বৈষম্য কেন তৈরি হলো? আমি জনাব এইচ এম শফিকুজ্জামান কি কিছু বলবেন এই বিষয়ে, বৈষম্যের জায়গায় এবং যে নীতিমালা থাকা উচিত বলছিলেন। জি, আমি প্রথমে কিন্তু আমার সীমাবদ্ধতার কথা বলি, এই টোটাল বিষয়টা এবং এখানে খোশের সাহেব আছেন, ওনারা কিন্তু সবাই কিন্তু ওই যে খাদ্য মন্ত্রণালয়ের সাথে কিন্তু ওনাদের লিঙ্কটা, এবং সেখানে আমার সীমাবদ্ধতা, কারণ তাদের এই বিষয়গুলো তো আমি ওইভাবে জানিও না বলতে পারবো না। তবে একটা জিনিস খোশের সাহেব যেটা বললেন যে কর্পোরেট গ্রুপের কথা, কিন্তু আমরা কি এই খোশের সাহেব যারা এই যে চালের অটো মিল বলেন বা হাস্কিং বলেন, আমরা কি তাদের উপরে এর আগের বছরগুলোতে কি নির্ভর করতে পেরেছি কিনা? কারণ হলো যে এই বছর একটু অস্থিরটা বেশি, কিন্তু আগের বছরগুলোতেও কিন্তু আপনার এই যে চালের বাজার কিন্তু আপনার এইভাবে অস্থিরতা প্রায় হতো, প্রতি প্রতি বছরই আছে এই ধরনের অভিযোগ। এটা অন্য প্রশ্ন, এটা এটা অন্য প্রশ্ন। আমি আপনাকে এই ব্যাপারে বলতেছি মাননীয় ডিজি মহোদয়, আপনি এই বছরই না, যখন কর্পোরেটর 2015 থেকে যখন ইন করলো, তারপর থেকে চালের বাজার অস্থির ছিল, আপনি 15 থেকে দেখে আসেন, দেখবেন যে চালের বাজার তখন থেকে অস্থির ছিল। আমি এখন সেটা স্থির করতে চলে গেছে কথা কিন্তু বলেছি আমি আমার সীমান্ত, যেহেতু আমি বাণিজ্য মন্ত্রণালয় বা আমি ভোক্তা অধিকার অধিদপ্তর, এই জন্য খাদ্য মন্ত্রণালয়ের এই পার্টটা কিন্তু আমি ওইভাবে জানি না, মানে আমি জাস্ট আমার আমার কথাটা বললাম। এখন যে বিষয়টি, এখন এখান থেকে আমার বের হওয়ার উপায়টা কি, বের হওয়ার উপায় বিশেষ করে আমার যে কার্যক্রম বা আমার যে দায়িত্ব, সেখানে আমরা অলরেডি বিভিন্ন জেলায় আমাদের ভোক্তা অধিকার অধিদপ্তরের অফিসাররা কাজ করছে, আমরা কিন্তু একটা প্যানিক সৃষ্টির জন্য যাচ্ছি না। আমরা যেটা যাচ্ছি, মজুদ গুলা কোথায় আছে, এবং আমরা কিন্তু আমি বলেছি যে আমরা আগামীকালকে একটা চিঠি দিব, তাদের কাছ থেকে তথ্য নেব, এবং আমরা সেই বড় বড় যে কর্পোরেট গ্রুপ গুলো আছে সেখানেও কিন্তু আমরা অভিযান চালাবো, এবং সেখানে কোন জায়গায় ব্লক হয়ে আছে এই জিনিসটা। হ্যাঁ, কর্পোরেট গ্রুপ একটা কাজ করছে, তারা প্যাকেট করে আপনার চালের দাম বাড়িয়ে দিচ্ছে, এটা কিন্তু সত্য কথা। কারণ আপনি যে চালটা 60 টাকা, সে প্যাকেট করে কিন্তু 80 টাকা বিক্রি করছে, তখন কি একটা বেস প্রাইস হয়ে যাওয়ার পরে আপনার নিচের দামগুলো কিন্তু বেড়ে যায়। সেই ক্ষেত্রে যে জিনিসটা আছে, যেটা একটা খাদ্যমন্ত্রী মহোদয় বলেছেন যে আইনটা আইন করা বা এইগুলো তো খাদ্য মন্ত্রণালয়ের বিষয় আছেই, এবং সেই অনুযায়ী যে নির্দেশনা আসবে সেই অনুযায়ী আমাদের অভিযান চলবে। তবে এটা ঠিক যে এই বছর যে ক্রাইসিস যেটা হয়েছে, এটা কিন্তু হওয়ার কথা নয়। তেলের ক্ষেত্রে যেটা ছিল, যেহেতু এটা ইম্পোর্ট নির্ভর এবং আপনার ইন্টারন্যাশনাল প্রাইস বেড়ে গেছে, হ্যাঁ চালের উৎপাদন কস্ট বেড়েছে, কিন্তু গভর্নমেন্ট কিন্তু সারের দাম বাড়ায়নি। গভর্নমেন্ট কিন্তু সারের ভর্তুকি আপনার নিশ্চয়ই জানেন যে আপনার 16 টাকা সম্ভবত ইউরিয়া সার, যেটা হলো 80-90 টাকা কিনে, এখানে কিন্তু প্রায় 60-70 টাকা গভর্নমেন্ট ভর্তুকি দিচ্ছে পার কেজিতে। মিলার এবং কর্পোরেট এই দুইজনের প্রতিযোগিতা এমন পরিস্থিতি, এবার বিষয়টি কিন্তু এমন হয়ে গেল, আমরা তো খুব এর আগেও কিন্তু আমরা খুব একটা ভরসা করতে পারিনি মিলারদের উপর। এবারের যে পরিস্থিতিটা তৈরি হলো সেটা কি কর্পোরেট বনাম মিলার মিলার মালিকদের ব্লেম গেম বিষয়টা কি? এখানে বনাম বনাম কথাটা ঠিক হবে না, কর্পোরেট বনাম নয়। না, আমি এখানে যে আমরা কিন্তু এর আগে মিলাদের উপরে ভরসা করতে পারিনি, যেটি এইচএম শফিকুজ্জামান বলছিলেন সেই প্রশ্নটি আমারও ছিল। না না, এই কথাটা যারা বলে
তারা তারা চায় না এই দেশে মিল থাকুক, তারা চায় ব্যবসাটাকে ইন্ডিয়ার হাতে উঠাই দেব। এই দেশে যদি মিলগুলো ধ্বংস হইতে পারলে আমাদের ব্যবসাটা পার্শ্ববর্তী দেশে নিয়ে যেতে পারে। এই জন্য এই ধরনের কথা বলছে যে মিলার মিলারের কোনদিন সবসময় মিলার আজ পর্যন্ত 50 বছরে মিলারে কিন্তু খাদ্য সরবরাহ করিয়া এই দেশের মানুষের মুখে খাদ্য দিয়েছিল। আপনারা কিন্তু ধান উৎপাদন করেন না, আপনারা ধানটাকে উৎপাদন যেটা করে সেটা প্রসেস করে আপনারা সরবরাহ করেন, কিন্তু এই যে ক্ষেত্রে যিনি ধান উৎপাদন করছেন সেই কৃষকটা সবচেয়ে বড় ব্যাপার, সেই কৃষকটা যদি মূল্য পেত এখানে কিন্তু আমরা সবাই হ্যাপি হতাম। কিন্তু এই জায়গায় যে জিনিসটা হয়ে গেছে যে আপনার চালের সরবরাহ ক্ষেত্রে আপনার কৃষকরা কিন্তু আপনার যখন তাদের এই হার্ভেস্টিং সিজন এখন এটা কিন্তু টোটাল ধানটা কিন্তু চলে যাচ্ছে আপনার অন্য একটা গ্রুপের কাছে এবং ফাইনালি আপনাদের কাছে আসছে, মিলারদের কাছে আসছে এবং সেটা আপনি প্রসেস করে সরবরাহ করছেন। আপনি কিন্তু উৎপাদন করছেন, উৎপাদন করছে কিন্তু কৃষকটা। আমি যে কথাটা বলছি যে উৎপাদন কস্ট আপনি যদি কম্পেয়ার করেন সেটা হলো যে আমার কিন্তু আমাদের সারের ভর্তুকির ক্ষেত্রে সারের দাম বাড়েনি, আমাদের যেটুকু আছে ডিজেল বা আপনার এখানে যেটুকু বেড়েছে যে পার্সেন্টেজ ডিজেলের কিন্তু যে পার্সেন্টেজ বেড়েছে সেখানে আপনার এক মন ধান উৎপাদন করতে এইটার ইম্প্যাক্টটা কত পড়েছে। কিন্তু আপনার অলরেডি কিন্তু আপনার এই যে ধানের দাম বা চালের দাম এখন যে পর্যায়ে আছে সেই অনুযায়ী কিন্তু আপনার উৎপাদন কস্ট কিন্তু ওইভাবে বাড়েনি এবং উৎপাদনও ভালো হয়েছে। যেটা ইস্যু করে আপনার এখন কিন্তু এরকম ইস্যু করছে সেটি হলো কি যে সুনামগঞ্জে বন্যা হয়েছে বা আমাদের দক্ষিণবঙ্গে যেটা আছে যে আপনার এই যে মাঝখানে যে একটা ঘূর্ণিঝড় হয়েছে, কিন্তু এটা হলো আমাদের 2 কোটি 10 লাখ কারণগুলো রয়েছে দেশের অভ্যন্তরীণ কারণ, ডিজেলের দাম বৃদ্ধি বলি এই ধরনের যে কারণগুলো রয়েছে দাম বৃদ্ধির, এগুলো তো আগে থেকে আজ করা যাওয়ার কথা যে আসলে চালের দাম কতটুকু বাড়তে পারে, এগুলো নিয়ে তো এখন সেটা কি করার সময় কিনা, এটা তো আরো আগেই হয়তো তারা বলতে পারতো যে এবার ধানের দাম এই পরিমাণ বাড়তে পারে। এখানে যে বিষয়টি হলো যে এইসব কমোডিটির আসলে প্রাইস আপনার নির্ধারণ করে দেওয়া, যেটা এটা কন্ট্রোল করা যায় না, এটা আসলে ওপেন মার্কেট ইকোনমিতে। এখানে যে জিনিসটার যে সরবরাহ এবং আপনার ডিম্যান্ড, আমাদের চাহিদা এবং সরবরাহ এটা কিন্তু টোটাল জেনারেল ইকোনমিক্স এর যে থিওরি সেই অনুযায়ী। কিন্তু কথাটা হলো আমাদের তো সরবরাহ আছে, আমাদের কিন্তু চাল আছে, চালটা এখন কেন আপনার যে বাজারে আসছে না? এখানে যদি আমরা ওই জায়গাটায় যেহেতু খাদ্য মন্ত্রণালয় এবং আমরা ভূত অধিকার অধিদপ্তর থেকে আমরা অলরেডি কার্যক্রম নিয়েছি, আমার যেটা ধারণা আমরা হয়তো এই ক্ষেত্রে যেটা আছে যে কিছুদিনের মধ্যে হয়তো আপনার আগামী সপ্তাহের মধ্যে একটা রেজাল্ট আসবে বলে স্বাভাবিক। তবে একটা জিনিস যে গতবারের থেকে কিন্তু চালের দাম এবছর বেশি থাকবে এই জন্য যে অলরেডি আপনার যে ধানগুলো পারচেজ করা হয়েছে সেটা কিন্তু অনেক অনেক বেশি দামে কাজ করে। এখানে খোরশেদ সাহেব আরো ভালো বলতে পারবেন, আমার যেটা আমি যেটুকু জানি সেটা হলো গত বছর কিন্তু 1000 টাকার নিচে সম্ভবত 800 টাকা মন ছিল ধানে, কিন্তু এবছর কিন্তু অলরেডি এটা কিন্তু অনেক বেশি দামে না। এই যে বেশি দামে পারচেজ করার যে জায়গাটি এটি কেন খোরশেদ আলম কি বলবেন? আমি এইচএম শফিকুজ্জামান আসব আপনার কাছে, এটা খোরশেদ সাহেবরা বলতে পারেন। খোরশেদ আলম কি বলবেন এই বিষয়ে, বেশি দামে কেন কিনতে হলো, এবার কারণগুলো কি? এটা এটা আসলে কোনো কারণ ছাড়াই, এটার কারণ ছাড়াই ধানের দামটা কিন্তু বেড়ে গেছে, যে কোনো কারণ ছাড়াই সময় এখন 1400 টাকা মন হয়েছে। যা খুশি দিলাম আমি, জি এই কারণ ছাড়াই বেড়ে গেছে, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলেছেন আপনি। আমি একটু বিরতি নিয়ে ফিরে এসে আলোচনা করি, দর্শক আপনার কাছে ফিরছি, আমি বিরতি থেকে ফিরে জনাব খোরশেদ আলম, দর্শক ফিরছি একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্রে, আমরা আলাপ করছি চালের বাজার নিয়ে। আমি আমার সঙ্গে খোরশেদ আলম এবং এইচ এম শফিকুজ্জামান যুক্ত ছিলেন আগে থেকে, এবার আনোয়ার ফারুক যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, সাবেক সচিব কৃষি মন্ত্রণালয়, স্বাগত জানাচ্ছি আপনাকে। জি আমি খোরশেদ আলম নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনার কাছে বিরতিতে যাওয়ার আগে ছিলাম যে কেন বাড়ছে চালের এই চালের দাম, কিংবা এই প্রেক্ষাপটটি কেন তৈরি, কোনো কারণ ছাড়াই বাড়ছে না, কি কি বলবেন খোরশেদ আলম? ধন্যবাদ। এক কথা যেমন এক কথা জবাব আছে না, এক কথা জবাব, এক কথা বলতে গেলে কারণ ছাড়াই ধানের দামটা বৃদ্ধি পাইছে, তার কারণ কোনো কারণ নাই, একটা অজুহাত তারা সৃষ্টি করিয়া, একটা হলো যে
আমাদের সিলেটের বন্যা, আর একটা হলো যে এই বছর বৃষ্টিতে এবং বিভিন্ন বাতাসে দমকা বাতাসে ধানগুলো কিছু নষ্ট হয়েছে, তাতে আমার টোটাল ধানের উপর মনে হয় এখন 15-20% ধান আমার কম হইতে পারে, মেবি আল্লাহ জানে আমরা জানবো না, এটা ধারণা আমাদের। সেইটাকে পুঁজি করে সামনে এরকম একটা ঘটনাকে সৃষ্টি করিয়া তারা ধান মজুত করার জন্য একটা সরকারকে বিপাকে ফেলার জন্য এটাই বলবো, এর কারণ ছাড়া, এর কারণ একটাই, সরকার যত ভাবমূর্তি নষ্ট করার জন্য শুনতে পাচ্ছেন, এই তারাটা কারা, কর্পোরেট নাকি মিলার? তারা এই ধরনের তারা কারা সেটা মন্ত্রণালয় জানে, সেটা বিভিন্ন ডিপার্টমেন্ট জানে, তাদের খুঁজতে বের করতে হবে। আমি এদের নাম বলছি, আমি বলছি যে কর্পোরেট ব্যবসায়ীরা আসছে, সবকিছুতে কিন্তু একই অবস্থা তারা সৃষ্টি করে যাচ্ছে। আমার মনে হয় কোন কারণ নাই, শুধু কারণ একটাই, পুঁজি বানাইছে বন্যা, আর হলে মিলাররা অনেকে ধান কিনেছেন কিন্তু উৎপাদনে আসছেন না, এটি একটি কারণ। এখন যদি এরকম কোন তত্ত্ব মাননীয় খাদ্যমন্ত্রীর মাথার কাছে থাকে, মিলাররা ধান কেনার পরে তারা উৎপাদন করে না, আমি আসবো আপনার কাছে, জনাব খোরশেদ আলম আপনার কাছে আসবো, আনোয়ার ফারুক যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, স্বাগত জানাচ্ছি জনাব আনোয়ার ফারুক। কি বলবেন আসলে এই প্রেক্ষাপট, যেখানে সবচেয়ে প্রয়োজনীয় খাদ্যপণ্য যা না হলে চলেই না, আমরা বলতে পারি বিদেশের যে অস্থির পরিস্থিতি বলি যাই বলি, অনেক সবকিছু দোষ দেওয়া যায় অন্য পণ্যের ক্ষেত্রে, কিন্তু যেখানে খাদ্য স্বয়ংসম্পূর্ণ বলা হয় বাংলাদেশকে, সেখানে ধানের চালের মূল্য বৃদ্ধি কিংবা এই ধারাবাহিক মূল্য বৃদ্ধি, এই প্রেক্ষাপটের আসলে কি বলবেন জনাব আনোয়ার ফারুক? ধন্যবাদ সজল আপনাকে। আসলে আপনি চাল আমরা নিজের উৎপন্ন করি, তাই বলে যে ধানের দাম বাড়বে না এমন কোনো কথা নেই। সুতরাং এটা আপনাকে বুঝতে হবে যে আজকে আন্তর্জাতিক বাজারে সব পণ্যের দাম বেড়েছে, যেহেতু চাল আমাদের প্রধান খাদ্য, সেখানে দাম বাড়বে এটাই স্বাভাবিক। কিন্তু কয়েকটা বিষয় আপনাকে মনে রাখতে হবে। একটা বিষয় হলো যে এফএও যে ফোরকাস্ট করেছে যে আগামী বছর আমাদের 2 বিলিয়ন টন চাল কম উৎপন্ন হবে, যদি তাই মানে খাদ্যশস্য ফুড গ্রেনস প্রোডাকশন বলছে যে আগামী বছরে 2 বিলিয়ন টন কম হবে, যদি তাই সত্যি হয় সবাই কিন্তু এখন শঙ্কিত, অনেক দেশ তাদের এক্সপোর্ট করতে পারছে না, আন্তর্জাতিক বাজারে মাল সরবরাহ কমে গেছে। সুতরাং সবাই প্রত্যেকটা দেশে তার নিজের ফুড সিকিউরিটি নিশ্চিত করার জন্য সচেষ্ট, এবং আমরা মনে করি যে আমাদের দেশের যে অবস্থা, আমাদের কৃষকরা যারা একটু অবস্থা সম্পন্ন কৃষক, তারাও কিন্তু এই যুদ্ধের কারণে এবং বাজারের উদ্যোগীদের কারণে নিজেরা অনেকটা শঙ্কিত। সুতরাং সবাই নিজের চালটাকে নিজে সংরক্ষণ করে রাখতে চাচ্ছেন, সবাই ভাবছে যে আমার যদি চাল থাকে তাহলে তো আমি নিশ্চিত থাকবো। এখন বাজারে ধানের সরবরাহটা কি পরিমাণ আছে সেটা দেখতে হবে, যে মোকামে যে পরিমাণ ধান বিক্রি হতো লাস্ট ইয়ারে যদি সাথে আমি কম্পেয়ার করি তাহলে আমি বুঝতে পারবো যে কি পরিমাণ ধান এখন আসছে, ধান কম আসছে কিনা, তার মানে কৃষক থেকে ধান কম আসছে কিনা, তাহলে একরকম মেজার নেওয়ার বিষয় আছে সরকারের কাছে। আর যদি না কৃষকও ধান বিক্রি করছে, মিলাররা কিনছে কিন্তু বাজারে চাল আসছে না, তাও কিন্তু না, বাজারে কিন্তু পর্যাপ্ত চাল আছে, প্রত্যেকটা পাইকারি বাজারে চালের কোনো অভাব নাই, তবে দাম বেশি। আর দাম বেশি কেন এই জিনিসটি সরকারের একটু ভালো করে পরীক্ষা করে দেখা উচিত, যে ধানের দামের পরে আপনার মূল্য সংযোজন কত করার পরে চালের দাম কত হওয়া উচিত ছিল, আজকে কি পর্যায়ে আছে, কেন হচ্ছে এই জানা। আচ্ছা এখন যে প্রেক্ষাপটটি ধানের দামের, চালের দামের এখন যে প্রেক্ষাপটটি, এটা আপনার কাছে কি অস্বাভাবিক মনে হচ্ছে না? এখন সিজনে ধানের দাম কম চালের দাম বেশি, এটা তো অবশ্যই অস্বাভাবিক, এবং এর পিছনে কি কারণ আমি সেটাই বলছি, যে এই কারণগুলো দেখতে হবে যে কোথায় সরবরাহটা কম, কৃষকের কাছে সরবরাহ কম, বাজারে সরবরাহ কম, না মিলারদের কাছে কম, কারণ কোন মিলার আপনার বেশি করে চাল সংগ্রহ করে আটকে রাখবেন এটাও কিন্তু বিশ্বাসযোগ্য নয়, কারণ মিলার কতটুকুই বা তার স্টক রাখতে পারবে, তার তো একটা কষ্ট স্টোরেজ একটা খরচ আছে, এই খরচটা সে কোত্থেকে দেবেন? সুতরাং মিলার ইচ্ছা করলে যে হাজার হাজার টন সংগ্রহ করে ফেলে রাখবেন তাও কিন্তু না, তাকে রানিং কস্ট মিটাতে হবে, বিক্রি করতে হবে, বাজারে আসবে চাল। কিন্তু এখানে আমি মনে করি যে সরকারের সাথে মিলারদের বা কর্পোরেট হাউসের যে একটা গ্যাপ আছে, গ্যাপটা কমায় আনতে হবে, এখানে ট্রান্সপারেন্ট থাকতে হবে যে কে কি পরিমাণ চাল কার কাছে আছে, সরকার জানা থাকবে, এবং একই সময়ে সরকারের স্টকটা ভালো থাকা উচিত, প্রয়োজনে আমদানিটাকে আবার সহজ করে দেওয়া হবে, ওপেন করে দেওয়া উচিত, চালের দাম
আন্তর্জাতিক বাজারে যদি বাংলাদেশের চাল কম হয় দাম বেশি হয় তাহলে ব্যবসায়ীরা চাল আমদানি করবে বাজারজাত করবে অসুবিধা কি এখন দেখতে হবে যে আন্তর্জাতিক বাজারের সাথে আমাদের ইয়াটা কি ব্যালেন্সটা কতটুকু আছে তারতম্যটা এটা কিন্তু দেখার বিষয় আছে জি আমি আসবো আপনার কাছে এইচএম শফিকুজ্জামান শুনতে পাচ্ছেন নিশ্চয়ই এখন মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন এর আগে মন্ত্রীরা বলছিলেন আসলে এক পর্যায়ে গিয়ে আমাদের কাছে মনে হচ্ছিল যে প্রেক্ষাপটটির কাছে আসলেই এই মজুদদার প্রেক্ষাপট নাকি সব মিলিয়ে যে আন্তর্জাতিক কিংবা বৈশ্বিক কিংবা দেশীয় বলি সব মিলিয়ে যে প্রেক্ষাপট এটি কোনটির কারণে আসলে জিম্মি কিনা আমাদের কাছে মনে হচ্ছিল এই বিষয়টি আপনি কি বলবেন আসলে প্রথমত একটা জিনিস আমাদের পরিষ্কার যেটা আমরা যে কোভিড সিচুয়েশন যেটা পার করলাম এই দুই বছর বা আড়াই বছর প্যান্ডেমিকের মধ্যে এই সিচুয়েশনটা আসলে টোটালি একটা অ্যাবনর্মাল একটা অবস্থা বিশ্ব আমাদের যে বাণিজ্যের ক্ষেত্রে এবং এখানে আমাদের যেটা আছে যে ধরেন আমাদের চালের বিকল্প যেটি আছে যে সিরিয়াল যদি বলি আমরা গম বা আমাদের ভুট্টা যেগুলো শুধু আপনার আমরা নিজেরা কনজাম করি এবং বাইরেও আমাদের পোলট্রি বা আমাদের ফিশারি যে প্রচুর পরিমাণে এখানে কনজাম করি এবং ইভেন আপনার যে চালের মধ্যে যে লো কোয়ালিটি চাল এটাও কিন্তু আপনার ওখানেও কিন্তু কনজামশন আছে সেক্ষেত্রে যেটা আছে যে ইউক্রেন যুদ্ধের ফলে মানে যেহেতু গম বা এই ভুট্টো বা এই ধরনের পণ্যগুলোর ক্ষেত্রে একটু অস্থিরতা আছে এবং অলরেডি আপনারা জানেন যে আমাদের আটা বা এগুলোর দাম টাম বেড়ে গেছে সেই ক্ষেত্রে হয় কি যে সিমিলার আর একটা প্রোডাক্ট যদিও দেশি উৎপাদন হয় যদিও এটার মূল্য এভাবে অত্যাধিক হওয়ার কথা না কিন্তু দেখা গেল যে ওখানেও কিন্তু একটা কম্পারিজন চলে আসে এটা হয়তো একটা ইফেক্ট পড়েছে কিন্তু যে জিনিসটা হলো যে অ্যাকচুয়ালি আমাদের পক্ষ থেকে বিশেষ করে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর এর পক্ষ থেকে আমরা মূলত কাজটা করছি যে স্টক গুলো আছে সেই স্টক গুলো কেউ কি কোন রকম অবৈধভাবে কি মজুত করে রাখছে কিনা বা এটা যে সরবরাহ ব্যবস্থা আছে বিভিন্ন হাত হয়ে যখন আমরা রিটেল পর্যায়ে আসি সেখানে এই সরবরাহ ব্যবস্থার মধ্যে কেউ ম্যানিপুলেট করছে কিনা মানে সে তো যুক্তি পর্যায়ে লাভ করবে কিন্তু আমাদের এখানে কেউ ম্যানিপুলেট করছে কিনা আমরা এই বিষয়গুলো কাজ করছি আর আমাদের আনোয়ার সাহেব যেটা বললেন সেখানে সরকারের যে মেজার গুলো নেওয়ার দরকার সেটা নিশ্চয়ই খাদ্য মন্ত্রণালয় এগুলো নেবেন এবং বিশেষ করে যে জিনিসটা হয়েছে যেমন আমাদের খোরশেদ সাহেব বলেছেন একদম স্পষ্ট যে এটা কিন্তু আমাদের দেশে একটা দুঃখজনক একটা অবস্থা তৈরি হয়েছে এটা আসলে আমাদের বেশ কিছু কর্পোরেট গ্রুপ এরা আসলে সবকিছু নিয়ে বিজনেস করছে আপনার যেটা আছে যে মুড়ি ভাজা থেকে শুরু করে ওষুধ তৈরি পর্যন্ত সেইখানে মনে হয় আমাদের কিছু এখানে কাজ করার আছে নিঃসন্দেহে কারণ হলো কি যে টোটাল জিনিসটা হলো যে খুব কতিপয় লোকের কাছে সবকিছু চলে গেলে এটাও কিন্তু একটা ভয়ঙ্কর একটা দিকে চলে যাবে যে অর্থাৎ যে তারা কিন্তু আরো বেশি বাজারের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে আর আমি একটা জিনিস আমি বিভিন্ন সময় বলেছি আমাদের আসলে কি যে বিজনেস পিপল তারা সবাই ভালো কাজ করছে বা ইয়ে করছে কিন্তু এটাও ঠিক যে অনেকে এই সুযোগের কিন্তু আপনার অপেক্ষায় থাকে অর্থাৎ এই যে ধরেন আমাদের গমের আপনার চাহিদা মানে চাহিদা তুলনায় আমাদের গমের সাপ্লাইটা কমে গেছে বা এইসব সুযোগ আর যেটা কোশিশ সাহেব বললেন যে আপনার যেমন বন্যা বা সাইক্লোন সেখানে সুযোগের অপেক্ষায় অনেকেই থাকে সেই সুযোগের অপেক্ষায় আছে এবং সেই সুযোগ সন্ধানীরাই আমার যেটা ধারণা যে বাজারে একটা কৃত্রিম ভাবে এই জিনিসটা পরিস্থিতিটা ঘোলাটে করেন জি আসবো আপনাদের কাছে আমি আবার একটু বিরতি নিতে চাই ছোট একটা বিরতি নিয়ে ফিরছি দর্শক সঙ্গেই থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমি বিরতিতে এই পর্বে কম সময় পাবো আমি জনাব খোরশেদ আলম আপনার কাছে শুরুতে আসি সমস্যার সমাধান কিভাবে হবে আর কি বলবেন জনাব খোরশেদ আলম জি ধন্যবাদ এইটার একটাই সমাধান যেটা হলো যদি আপনি নীতি নির্ধারণ না করেন আপনি নীতিমালা যদি তৈরি না করেন তাহলে কিন্তু এর সমাধান কোনোদিনই হবে না নীতিমালা করে তারা কোন ব্যবসা করবে এখন সময় এসে গেছে যখন সেই সময়ের ভিতরে এই নীতিমালা করিয়া যদি ব্যবসাটা যার ব্যবসা সে করবে তাদের হাতে যে ব্যবসা দেওয়া হয় আর যদি ব্যাংকের যে বিমাতা শুধু আচরণ করছে ব্যাংক গুলো যাদেরকে টাকা দেয় নাই এই কর্পোরেট হাউস গুলোদের হাজার হাজার কোটি টাকা নিয়েছে কোনো কোনো কিছু কয়েকটা মিল মালিক আছে যারা মনে করেন 100 থেকে 1,000-2,000 কোটি টাকা মিল নিছে কিন্তু আর বাকি গুলো 50 থেকে 20 লাখ থেকে 50 লাখ 1 কোটি 5 কোটি এই লোকগুলার হাতে কোনো টাকা নাই তারা লস দিয়ে দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন লস হয়েছে যেমন ধরেন আন্দোলন হয়েছিল বিএনপির 1414 সালের আন্দোলন তখন আবার কোভিড এরপরে দাঁড়িয়ে বন্যা তারপর ইম্পোর্ট হয়েছিল 2016তে সেখানে ডাম্পিং
এরকম ভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন এটা কিন্তু আর 18-22% ছিল ব্যাংক ইন্টারেস্ট, এই সমস্ত ইন্টারেস্ট দিয়ে সাল কলগুলো সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছে। এদেরকে যদি আবার যদি এনহ্যান্সমেন্ট করিয়া সরকার যদি এখানে যে সামনে বাজেট আছে, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে এই বাজেটে কোমরপক্ষে 20,000 কোটি টাকা যদি এই সেক্টরের জন্য রাখে তাহলে কোনোদিনই কিন্তু চাউলের বাজার আপনি দাম বাড়বে না। আপনি দেখেন প্রেক্ষাপটে মনে হয় যে ধারাবাহিক ভাবে চালের দাম বাড়ছে, কিন্তু খুরশেদ আলম শুনতে পেয়েছেন চালের দাম বাড়ার ব্যাপারে বলছি, এই জায়গাটি কিন্তু ধারাবাহিক ভাবে বাড়ছে অনেকদিন ধরেই চালের দাম বাড়ার যে বিষয়টি, না সেটা 2015 থেকে, আপনি যদি 2015 আগে গেলে দেখবেন ধারাবাহিকের বাজে নাই, 2015 পর থেকেই কিন্তু এরা যখন আসলো আসার পর থেকে আস্তে আস্তে অতি শীঘ্র থেকে দেশকে যাচ্ছে, আর যাদের কাছে টাকা ছিল মিলার মিলার না এরা কিন্তু টাকা কিন্তু ডে বাই ডে তারা অর্থাৎ আপনি বলছেন একটা সুষ্ঠু নীতিমালা করার যে জায়গা, জি জি, তখনই কিন্তু এই ঘটনার সৃষ্টি হয়েছিল। সামনে বাজেট, আর আপনি যেহেতু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে আছেন, সামনের যে সময়টি আসছে আসলে নিয়ন্ত্রণে আনা প্রয়োজন, যেটি বলা হচ্ছে যে সাধারণ মানুষের, সাধারণ যে ভোক্তারা রয়েছে নিম্ন আয়ের, তাদের কিন্তু ক্রয় ক্ষমতার বাইরে কিংবা অনেক কঠিন একটা জায়গায় চলে যাচ্ছে তাদের জন্য। জনাব এইচএম শফিকুজ্জামান, প্রথমত এখানে আমাদের সাবেক কৃষি সচিব আনোয়ার স্যার আছেন, উনি অনেক এই বিষয়ে কাজ করেছেন, তা আমি যে জিনিসটা আমার কাছে মনে হয় সরকার তো অনেক ক্ষেত্রে প্রণোদনা দিচ্ছেন, আমাদের সাবসিডি দিচ্ছেন বিশেষ করে সার এবং আমাদের যেটা ভর্তুকি দেওয়া হচ্ছে, এর বাইরে যে জিনিসটা দরকার সরকার কিন্তু অলরেডি সোশ্যাল সেফটি নেটের আওতা কিন্তু বাড়িয়েছে, বিশেষ করে যে চাল মজুদ আপনার দেখা গেল যে গত সময় ছিল কিন্তু 20 লক্ষ মেট্রিক টন, এটা কিন্তু রেকর্ড পরিমাণ চাল মজুদ ছিল, অর্থাৎ আমাদের যে দুর্যোগ সময় যাতে আমরা এই সাপোর্টটা দিতে পারি। এর বাইরে সরকার আরেকটা বড় কাজ করেছে, মানে প্রধানমন্ত্রীর নির্দেশ নেয় আমরা যেমন টিসিবি অপারেশনও কিন্তু বাড়ানো হয়েছে, অর্থাৎ টিসিবি কিন্তু যদিও চাল করে না, তারপর অন্য পণ্যগুলো দিয়ে আপনার কিন্তু একটা মানে মানুষকে যারা দরিদ্র বা নিম্ন আয়ের মানুষকে কিন্তু সাপোর্ট দিচ্ছে, আর খাদ্য মন্ত্রণালয় তাদের ওএমএস যে কার্যক্রম বা সেটাও কিন্তু অনেক বিস্তৃত করেছে, তো এটা হলো সরকারের একটা মেজার। আর একটা জিনিস যেটা এটা অবশ্যই খাদ্য মন্ত্রণালয় এটা ভাববেন, সেটা হলো কিন্তু গত বছর এরকম অস্থিরতা অবস্থায় কিন্তু তারা ইম্পোর্টের ক্ষেত্রে দুটো কাজ করেছিল, যেটা এমবিআর ডিউটিটাকে কিন্তু আপনার কমি ইম্পোর্টের উপরে যে ডিউটি ছিল এটা কিন্তু একটু কমিয়ে দিয়ে 25% করেছিল, এবং সেখানে প্রায় 20 লক্ষ মেট্রিক টনের আমরা কিন্তু আইপি দিয়েছিলাম বাণিজ্য মন্ত্রণালয় থেকে, তা হয়তো বা মানে চালের বাজারটা অস্থিরতা সেক্ষেত্রে বোধহয় একটা মেসেজ দেওয়া দরকার যে ইম্পোর্টের ক্ষেত্রে আমাদের বোধহয় ভাবা দরকার। এটা নিশ্চয়ই খাদ্য মন্ত্রণালয় এই বিষয়ে ভাববে, এনবিআর এই বিষয়ে ভাববে যে যদি আমরা ইম্পোর্টের ক্ষেত্রে কিছুটা যদি আমরা একটু ওপেন আপ হই তাহলে কিন্তু অনেকটা ক্ষেত্রেই আমার মনে হয় যে চালের বাজার, কারণ এটা কিন্তু আপনার একটা স্ট্র্যাটেজি দরকার, অ্যাকচুয়ালি আমাদের চাহিদা এবং আমাদের উৎপাদন সেখানে কিন্তু আসলে একটা বড় ধরনের ফারাক আছে কিনা এই বিষয়ে তো নিশ্চয়ই কৃষি মন্ত্রণালয় তারা জানেন বা ইয়েতে আছে না। আর একটা যেটা বাজেটের যে জিনিসটা, এটা কিন্তু আপনার সরকার কিন্তু সবসময় জনবান্ধব বাজেট করেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই যে দরিদ্র বা পিছিয়ে পড়া মানুষের জন্য কিন্তু উনি কাজ করে যাচ্ছেন, এবং সেই ক্ষেত্রে যেটা আমার মনে হয় যে বাজেটে যে জিনিসটা আছে যে ভর্তুকি বা সোশ্যাল সেফটি নেট এগুলোর কিন্তু আওতা আমার মনে হয় যেহেতু আরো একটা দুইটা বছর কাজ থাকছে সেটা নিশ্চয়ই আমার নিজের খাদ্য নিজের ফুড সিকিউরিটি এনশিওর করতে হবে, সহ প্রোডাকশন বাড়াইতে হবে, সেটা ধারাবাহিক ভাবে রাখতে হবে, সেই জন্য আমার ফার্মার ইন্ডাস্ট্রিটা প্রথমে আমাকে প্রোটেক্ট করতে হবে যাতে কৃষকরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। যদি আজকে বোরোতে কৃষকরা ধানের দাম না পায় তাহলে আমাদের ফসল খুব ফলন কমে যাবে, সো এই জায়গায় একটা জায়গা বিষয় যেটা কৃষি মন্ত্রণালয়কে এই বাজেটে এই জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে। দ্বিতীয় হলো যেটা শফিকুজ্জামান বলেছেন, আমি ওনার সাথে একমত যে আমাদের উৎপাদন ডাটা ল্যাবরেটরি ভ্যালিডেশন খুব প্রয়োজন, কারণ এর উপর ভিত্তি করে আমি আমদানি করব, কাকে কি ডিসিশন দেওয়া হবে সেটা দরকার। এবং থার্ড আমি মনে করবো যে ভোক্তারা যেহেতু ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সো আমার ওএমএস সহ ফুড সেফটি নেটওয়ার্কের অ্যাক্টিভিটিস গুলোকে আরো বাড়াতে হবে, এবং বাজেটের বরাদ্দ অনেক বাড়াতে হবে, কারণ এখন
আগামী দিনগুলোতে এই ইউক্রেন ওয়ার এবং কোভিড এর পরে যে বিষয়টাকে বেঁচে থাকাটাই এখন বড় সমস্যা। সো আগে বেঁচে থাকতে হবে, তারপরে আমি অন্য কাজ করার সুযোগ পাই। আচ্ছা, সারের উপর ভর্তুকি কমানোর কথা বলা হচ্ছিল, এই বিষয়টি কি বলবেন সামনের বাজেটে? সারের তো ভর্তুকি কমাবো কতটুকু, আমি পার্শ্ববর্তী দেশের সাথে আমার দামটা সামঞ্জস্য রেখে আমাকে ব্যালেন্স করতে হবে। এখন যদি আমি সার বিক্রি হচ্ছে একেবারে পানির দাম, সেটা যদি 2-5 টাকা বাড়ে তাতে খুব সমস্যা হবে না, কিন্তু বেশি বাড়ানো যাবে না, কারণ আলটিমেটলি আমার প্রোডাকশনে নেগেটিভ যাতে ইম্প্যাক্ট না হয়। সুতরাং সারের ভর্তুকিটা অব্যাহত রাখতে হবে। এখন আপনি তো বলবেন যে 9,000 কোটি থেকে 30,000 কোটি টাকা আমার সারের ভর্তুকি লেগে গেল। আপনি চিন্তা করেন, 10 বছর আগে 9,000 কোটি টাকা ছিল, 10 বছরে তো ভর্তুকি স্বাস্থ্য বাড়েনি, কৃষিতে উৎপাদন বেড়েছে, কৃষকদের জন্য সহায়তা আরো বাড়া উচিত ছিল। 10 বছরে যদি আমি এই বাজেট যদি 1,00,000 থেকে 5,00,000 কোটি টাকা হয়, 5 গুণ বেড়ে থাকে, তাহলে তো আজকে ভর্তুকি 45,000 কোটি টাকা হওয়া উচিত ছিল, সেভাবে তো বাড়েনি। সুতরাং এখানে বাড়ানোর আরো সুযোগ আছে, আরো আরো বাড়াইতে হবে, কারণ সার সাপ্লাইটা এনশিওর করতে হবে, আগামী প্রোডাকশন এনশিওর করা যাবে। আর বর্তমানে চালের স্থিতিশীল করার জন্য আমি মনে করি যে বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, ফুড চেম্বার অফ কমার্স, সাথে করে মিলার এবং আমাদের অ্যাসোসিয়েশন গুলো আছে, তারপরে আমার কর্পোরেট হাউস গুলো আছে, বসে একটা আমাদের সমঝোতা করতে হবে যে আমি কি কিভাবে করবো, এবং ট্রান্সপারেন্সিটা এনশিওর করতে হবে। কারণ এখানে কেউই কিন্তু দেশের বাইরে না, সবাই এই দেশের মানুষ, এই দেশে ব্যবসা করবেন, এই দেশের মানুষের জন্য ব্যবসা করবেন। সুতরাং সরকার সবার উদ্দেশ্য, সরকার এই জিনিসগুলো কার কি দায়িত্বটা স্টেক হোল্ডারদেরকে নিয়ে বসে এটাকে দ্রুত নিষ্পত্তি করা উচিত, কারণ এইভাবে একটা জিনিসের দাম বেড়ে যাবে এটা কিন্তু কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আমরা দেখেছি ভোজ্য তেলের ক্ষেত্রে ঠিক রমজানের ঈদের আগে 2 দিন আগে তেল বাজারে নেই, এটা কেমন কথা, কিন্তু গোডাউন গুলোতে তেল আছে, এই ধরনের তো হওয়ার কথা না। সরকার তো দাম বাড়িয়ে দিয়েছে এবং ক্রেতারও বেশি দামে কিনছেন, ক্রেতারা কিন্তু আপত্তি নেই, কিন্তু তারপরে বাজারে থাকবে না কেন? সুতরাং আবার এখন দেখেন সামনে সিজন আসতেছে কোরবানির ঈদের, ইতিমধ্যে বাজারে মশলার দাম প্রত্যেকদিন কিছু কিছু করে বাড়ছে, এখন হয়তো ডলারের কারণে বাড়ছে, সেটা বাড়তেই পারে, কিন্তু সেই জায়গাটা ক্রেতাদের ক্রেতাদের আপত্তির জায়গাটি যে আনোয়ার ফারুক, ক্রেতাদের কিনতে আপত্তি নেই এটা কিন্তু ঠিক না। আরে ক্রেতারা বাধ্য হয়ে কিনছেন, কিন্তু ধারাবাহিকভাবে যে বৃদ্ধি, শুধুমাত্র চাল না, এখন প্রত্যেকটি পণ্যের দামেই উচ্চ মূল্য কিংবা বেড়েছে অনেক বেশি, সেটা কারণ আছে, বৈশ্বিক কারণ আছে। আপনি বাধ্য হয়ে তো বাজারে পাননি, আপনি কিন্তু বাধ্য হয়ে কিনতে গিয়ে বাজারে পাননি, আমি সেটাই বলছি যে আপনি ঈদের সময় তো তেল লাগবে, কিন্তু সেটা আপনি পাননি, এখন কোরবানি ঈদে আপনার মশলা লাগবে, আপনি বাজারে মশলা পাবেন না। সুতরাং এই জায়গাগুলোতেই কমার্স মিনিস্ট্রি সহ আরো অ্যাক্টিভ হওয়া উচিত বলে আমি মনে করি। আর আর তথ্যগত জায়গাটি, এইটা কিন্তু আমাদের একটি বড় ধরনের সমস্যা। আমরা দেখি যে এবারেও বলা হচ্ছে যে বন্যা কিংবা ডিজেলের মূল্য বৃদ্ধি, এই জায়গাগুলো অন্যতম দায়ী এই মূল্য বৃদ্ধির পেছনে। বন্যার চেয়ে বেশি হলো এবছর, বন্যার চেয়ে বেশি হলো যে আমার ব্লাস্টের কারণে অনেক ফসল ক্ষতি হয়েছে, 1 নম্বর। আর 2 নম্বর যে কৃষি সম্প্রসারণ যেটা বলেছে, প্রায় 2 লক্ষ হেক্টর এরিয়া বেড়েছে, সেই জিনিসটা ভেবে দেখা দরকার, এত জমি বড়তে আসার সুযোগ কোথায় আছে কিনা, আদৌ আছে কিনা, কারণ আমি শুধু ইনফ্লেটেড ডাটা দিয়ে কিন্তু সরকারকে বিব্রত করা সঠিক নয়। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে, শেষ করতে হচ্ছে আজকের মতো। দর্শক, আমরা আশা করছি যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপট থেকে খুব শিগগিরই বেরিয়ে আসবো আমরা, এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা মতো যে কর্তৃপক্ষ রয়েছে তারাও কার্যকর পদক্ষেপ নেবেন। শেষ করছে আজকের মতো জনতন্ত্র গণতন্ত্র, এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।